এখন একটু অ্যাডভান্সের দিকে আমরা যাব, সেটা হলো আমরা একটা ফাংশনকে কীভাবে প্যারামিটার হিসেবে ইউজ করতে পারি, অর্থাৎ ফাংশন ইউজ করব প্যারামিটার হিসেবে। এই কোডটা আমরা একটু আসি। এখন আমি যে কাজটা করব সেটা হলো একটা ফাংশন তৈরি করব। এখানে ফাংশন, এই ফাংশনের আমি নাম দিচ্ছি এক্সিকিউট, এবং এর মধ্যে আমি প্যারামিটার দিচ্ছি দুইটা, এক্স ইন্টিজার এবং ওয়াই ইন্টিজার। আমি দুটো প্যারামিটার দিচ্ছি, অ্যাকচুয়ালি প্যারামিটার দেবো তিনটা। তৃতীয় যে প্যারামিটারটা সেটা হচ্ছে একটা ফাংশন হবে, এবং এই ফাংশনের নাম আমি বলছি অপারেশন, এবং এটা হচ্ছে একটা ফাংশন টাইপের। তো আমি আপাতত এটা ইন্টিজার ধরে রাখলাম, ধরলাম যে এটা অ্যাকচুয়ালি কোনো কিছু এই মোমেন্টে রিটার্ন করবে না। ওকে, এখন এক্সিকিউটের মধ্যে অ্যাকচুয়ালি আমি যে কাজটা করব সেটা হলো, ধরলাম যে সামটাই করব, তা আমি এই সামটা কপি করলাম, ওকে, এবং এই সামটা প্রিন্টও করে ফেলবো আমি। ওকে, সো ধরলাম যে এই কাজটা আমি এখন করব। তো এক্সিকিউট কি একটা ফাংশন যেটা দুটো এক্স এবং ইন্টিজার দুটো নিচ্ছে, নেওয়ার পর এ কী করছে, এইখানে সামের মধ্যে আসতেছে, এটা হচ্ছে একটা অ্যানোমাস ফাংশন যার কাজ হচ্ছে যে যোগ করা, এবং সে যোগ করে দিচ্ছে। বাট এই জায়গায় আমি যে অপারেশনটা নিচ্ছি, আমি এই যে সাম এখানে একটা ফাংশন তৈরি করছি, আমি সেটা করব না, আমি এই অপারেশনের উপর বেস করব। সো আমি এটা হবে এরকম অনেকটা, সো অপারেশন হবে একটা ফাংশন যেটা আমার এই এক্স আর ওয়াইকে ম্যানিপুলেট করে একটা রেজাল্ট জেনারেট করবে। সেটা সামেশন হতে পারে, সেটা সাবট্রাকশন হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, ডিভিশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বাট সেটা এই অপারেশনটা আমি এই ফাংশনে পাস করব। এখানে এই অপারেশনটা হবে একটা ফাংশন যেটা এক্স এবং ওয়াই দুটো প্যারামিটার হিসেবে নেবে, এবং এটা একটা ইন্টিজার রিটার্ন করবে। সো এটা হচ্ছে আমার এখন টাইপ, কিসের টাইপ, এই অপারেশনের টাইপ। ওকে, সো আমি যদি এখন, তাহলে আমার সাম দরকার নেই, এখন আমি তুলে দিলাম, তাহলে কি হলো এই জায়গাটাতে একটু আমরা নোটিস করি। আমরা এক্সিকিউট নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম যেটা এক্স একটা ইন্টিজার, ওয়াই একটা ইন্টিজার দুটো ভ্যালু নেবে, এবং অপারেশন নামে একটা তৃতীয় ফাংশন নেবে, এবং এর কাজ হচ্ছে এই অপারেশনের উপর বেস করে এই দুটোকে ক্যালকুলেট করা, ক্যালকুলেট করে সেই রেজাল্টটা প্রিন্ট করা। ওকে, তাহলে এই জায়গায় আমরা সাম নামে একটা মেথড তৈরি করেছি, আমার এখানে রেজাল্ট এই মুহূর্তে দরকার নাই। তাহলে আমি কি করতে পারি, আমি এখন এক্সিকিউট এই ফাংশনটাকে কল করতে পারি। আমি এক্সিকিউট ফাংশনটাকে কল করলাম, এক্স দিলাম 5, ওয়াই দিলাম 6, এবং অপারেশন যে ফাংশনটা সেটা দিচ্ছি এখানে সাম। ওকে, এবং আমি যদি এটাকে রান করি, তারপর 11 প্রিন্ট করেছে। আমি এই ফাংশনটাকে এভাবে কল করতে পারি, এক্সিকিউট দিলাম, 5 দিলাম, 6 দিলাম, নাও আমি এখানে সাম দিব না, আমি এখানে ধরলাম যে একটা ফাংশন দেবো যেটা মাল্টিপ্লিকেশন করবে, এবং আমি এটা অ্যানোমাস ফাংশন হিসেবে এখানে লিখতে পারি। সেটা কী হবে, সেটা আমি এখানে লিখবো ফাংশন, এটা হচ্ছে ধরলাম যে এ ইন্টিজার, বি ইন্টিজার নেবে, এবং এটা রিটার্ন করবে হচ্ছে একটা ইন্টিজার, এবং এই ফাংশনটা রিটার্ন করবে এ ইন্টু বি। এটা আমি করতে পারি, সো আমি এখানে একটা ফাংশন পাস করলাম যেটা অ্যানোমাস ফাংশন, এবং যেটা সাম না, এবং এই ফাংশনটা অবশ্যই অবশ্যই টাইপ মিলতে হবে, ফাংশনটা হতে হবে এরকম যেটা দুটা প্যারামিটার এবং একটা রিটার্ন টাইপ এবং তিনটে ইন্টিজার। সো এরকম, এখন আমি যদি এটাকে রান করি, তাহলে দেখব যে 11 এবং 30 প্রিন্ট করেছে। 11 হচ্ছে এটার জন্য এবং 30 হচ্ছে এটার জন্য। সো আমরা দেখলাম যে একটা ফাংশন
তার একটা প্যারামিটার হিসেবে আমরা একটা ফাংশন নিতে পারি এবং সেটা হিসাব করে কাজও করতে পারি। ওকে, আমরা ফাংশন এসে প্যারামিটার দেখে ফেললাম।